আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে কিছুদিনের মধ্যে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল পৌনে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় ৫টি মোটরসাইকেল। এদিকে মন্ত্রীর বক্তব্য চলাকালে উপজেলা পরিষদের বাইরের সড়কে সংঘর্ষ শুরু হলে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মন্ত্রী দুপুর ১২টার দিকে সভাস্থল ত্যাগ করেন। এ সময় কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরিবর্তন বা সংশোধন করার কোন উদ্যোগ আছে কিনা বা পরিকল্পনা কিছুদিনের মধ্যেই দেখবেন।